আমি দিয়া হালদার, আমার বাবার নাম সুজয় হালদার, আমার মার নাম মমতা হালদার, আমার বাড়ি ডমকল থানায় ভগীরথপুরে, আমি এখন বর্তমানে চেন্নাই আছি আমার স্বামীর সাথে। গত 7 দিন হলো আমি আমার স্বামীর সাথে চেন্নাই এসেছি। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক দীর্ঘ 4 বছরের। 4 বছরের সম্পর্ক আমার স্বামীর সাথে আমার বাবা মা যখন বাড়িতে জানতে পারে তখন আমার ওপর প্রচুর অত্যাচার শুরু করে, আমাকে প্রচুর মারধর করে, আমার হাত পা পুড়িয়ে দেয়। তারপর আমি সেই সব অত্যাচার সহ্য করতে না পেরে নিজে রাস্তায় বেরিয়ে আসি। তারপর রাস্তায় এসে আমার স্বামীকে ফোন করি এবং তাকে বলি সে যদি আমাকে এখান থেকে না নিয়ে যায় তাহলে আমি সুইসাইড করব। আমার স্বামী বাধ্য হয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসে। আমরা যখন চেন্নাই চলে আসি তখন আমার মা বাবা সে কথা জানতে পারে এবং পুলিশে রিপোর্ট করে যে আমার স্বামী নাকি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে এবং আমার স্বামীর উপর রেপ কেসেরও চার্জ দেয়। তারপর পুলিশ আমার শ্বশুর শাশুড়ির উপর অত্যাচার শুরু করে, পাড়ার লোক বাড়ির লোক কি আমার শ্বশুর শাশুড়িকে ধমকায়। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদেরকে খুঁজে বার করে। আমি কাল ডমকল থানার পুলিশের সাথে কথা বলি, তিনি আমাকে বলেন যে তুমি এখানে আসো, তোমাকে কোর্টে তোলা হবে এবং তোমাকে বলতে দেওয়া হবে এবং তোমাকে কোনো মতেই তোমার বাবা মার হাতে তুলে দেওয়া হবে না। আমি তার কথার উপর বিশ্বাস করে কালকে দমকল থানার পুলিশের সাথে দেখা করব এবং কোর্টে যাব এবং আমার সব কথা কোর্টে গিয়ে বলব যে আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি সম্পূর্ণ নির্দোষ। আমার স্বামী এখানে জোর করে আসেনি, আমি স্বইচ্ছায় এসেছি। যদি দমকল থানার পুলিশ আমাকে আমার বাবা মার হাতে তুলে দেয় তাহলে আমি সুইসাইড করব এবং এর জন্য আমার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায় থাকবে দমকল থানার পুলিশ এবং আমার বাবা মা।